নোয়াখালীতে প্রয়াস সাংবাদিক বিজন সেন সড়কগঞ্জের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা শহরে বিআরডিবি মিলনায়তনে নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল সড়কগঞ্জটির মোড়ক উন্মোচন করেন। উন্নয়ন সংগঠক আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও বেসরকারি উন্নয়ন সংগঠক প্রাণের নির্বাহী প্রধান নুরুল আলম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী সম্পাদক পরিষদের সভাপতি আবুল হাশেম, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, সাংবাদিক আবু নাসের মঞ্জু, জামাল হোসেন বিশাদ ও প্রয়াত বিজন সেনের মেয়ে মমতা সেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন, অ্যাডভোকেট কাজী মনসুরুল হক খুসরু, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর জাহিদুর রহমান শামীম সহ আরও অনেকেই। বক্তারা সাংবাদিক বিজন সেনের কর্মরয় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে কর্মরত সাংবাদিকদের মাঝে তার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। নোয়াখালী থেকে নুরুন নবী, তথ্যচিত্রে পল্লী টিভি, নিউজ ডেস্ক।